3 দিন ধরে হোটেলেই বন্দি, কার কথায় দিল্লি এসে ফাপড়ে মুকুল? রাজধানী দিল্লির বুকে গত প্রায় 3 দিন ধরে হোটেলের রুমে বন্দি রয়েছেন কুলহীন মুকুল। বিজেপি নেতারা দেখা করতে চাইছেন না, কার্যত ফাপড়ে পড়েছেন তিনি। ওদিকে রাজ্যে তৃণমূল এবং বিজেপি কেউই মুকুল রায়কে নিজেদের ঘরের লোক হিসেবে মানতে নারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে সময় চেয়েও পাচ্ছেন না তিনি। এদিকে নানা মহলে একগুচ্ছ প্রশ্ন উঠেছে, কার অঙ্গুলি হেলনে চলছেন মুকুল রায়? দুই সহকার ভগীরথ মাহাতো এবং রাজু মণ্ডলদের চালনা করছেন কে? কে প্রতিনিয়ত টেলিফোনে রাজু ও ভগীরথদের নির্দেশিকা পাঠিয়ে চলেছেন? এমনকি সাংবাদিকদের প্রশ্ন একটু এদিক ওদিক হলেই সাক্ষাৎকার বন্ধ করার নির্দেশিকা আসছে ফোনের ওপার থেকে। কে সেই তৃতীয় ব্যক্তি? আর এই আবহেই আরও গুরুতর এক প্রশ্ন উকি দিচ্ছে প্রত্যেকের মনে, তাহল মুকুলপুত্র শুভ্রাংশু রায় বারংবার দাবি করছেন তার অজান্তে তার বাবাকে অপহরণ করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। বাবার স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতি নিয়ে বেজায় দুশ্চিন্তা প্রকট করেছেন তিনি। এমনকি মুকুল রায়ের দিল্লি আসার পিছনে আর্থিক ষড়যন্ত্র এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করতে পিছপা হননি শুভ্রাংশু। কিন্তু News18 বাংলার সাক্ষাৎকারে উঠে এসেছে অন্য তথ্য। মুকুল রায় একাধিকবার বলেছেন শুভ্রাংশুর সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে সত্যি কথা বলছেন কে, মুকুল রায় নাকি শুভ্রাংশু? এদিকে মুকুল রায় দক্ষিণ দিল্লির নেহেরু প্লেসে যে হোটেলে রয়েছেন সেখানে দিল্লি পুলিশের এক নির্দেশিকা এসেছে। তাতে বলা হয়েছে মুকুল রায়কে যেন রাজ্য পুলিশ অথবা অন্য কেউ জোর করে নিয়ে যেতে না পারে। হোটেল কর্তৃপক্ষ তাই মুকুল রায়ের সাক্ষাৎ প্রার্থী সাংবাদিকদের সবার গতিবিধির উপরে বিশেষ নজর রাখছে।